আমাদেরকে এলডিসি থেকে যে উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত করেছে, যেটা নাকি আমরা আসলে প্র্যাকটিক্যালি আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। 26 সালের নভেম্বর এটা আনুষ্ঠানিকভাবে আমরা এটার স্বীকৃতি পাব। আপনারা জানেন যে বিগত 1.5-2 দশকে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। 2020 সালে আমাদের দারিদ্র্যের হার ছিল 48% এবং হতদরিদ্র, যেটা অতি দরিদ্রের হার ছিল 34.5%, এখন এটা নেমে এসেছে যথাক্রমে 18% এবং 8%। বাংলাদেশের জনগণ 99%-এর অধিক জনগণ এখন ইলেকট্রিসিটির সুবিধা পাচ্ছে। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত সকল পরিসংখ্যান আমাদের উন্নয়নের চিত্র নির্দেশ করছে। একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে 4টি অর্গানাইজেশনকে একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন এবং বঙ্গবন্ধু এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নানাবিধ সমস্যা এবং নানা ব্যস্ততার মাঝেও 1974 সালে প্রথম জনশুমারি, যেটা আদমশুমারি, যেটাকে বর্তমানে আমরা জনশুমারি করি, জনশুমারি বলি, সেই জনশুমারি পরিচালনা করেন। কেন করেন? স্বাধীনতার সাথে সাথেই কেন করেন? যে দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য খাদ্য গৃহায়ণ পানি সরবরাহ প্রবৃত্তি সম্পর্কে সম্যক ধারণা নিয়ে একটা পরিকল্পনা প্রণয়ন করার জন্য, অর্থাৎ তার স্বপ্ন একটা মানে দীর্ঘমেয়াদী একটা স্বপ্ন থেকে তিনি এই বিবিএস প্রতিষ্ঠা করেন এবং প্রথমেই জনশুমারিটা পরিচালনা করেন। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর হাত ধরে বর্তমান সরকারের আমলে এই সরকারের শাসন আমলে আমাদের এই পরিসংখ্যান ভবন হয়েছে, পরিসংখ্যান আইন হয়েছে 13 সালে, এনএসডিএস হয়েছে 13 সালে, পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ বিলুপ্ত হয়েছিল, সেই বিলুপ্ত পরিসংখ্যান বিভাগকে আবার গঠন করা হয়েছে, তারপর বিভাগ পর্যায়ে পরিসংখ্যানের অফিস, বিভাগ পর্যায়ে পরিসংখ্যানের অফিস স্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে এভিডেন্স বেসড সিদ্ধান্ত পরিসংখ্যান এভিডেন্স বেসড সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এখানে ইকোনমিক ফোরকাস্টিং থেকে পাবলিক হেলথ ইনিশিয়েটিভ সব ক্ষেত্রেই সরকার, ব্যবসায়ী, একাডেমিয়া, এনজিও, ব্যক্তি পরিসংখ্যান ব্যবহার করে থাকে। বর্তমান ডেটা আধিক্যের যুগে পরিসংখ্যান শুধু বিশেষজ্ঞদের অস্ত্র নয়, বরং সাধারণ মানুষ বেশি হারে পরিসংখ্যান ব্যবহার করছে। জানেন যে বর্তমান বিভিন্ন বৈশ্বিক সমস্যা, যে ক্লাইমেট চেঞ্জ এখন আমাদের একদম একটা বার্নিং ইস্যু, দারিদ্র দূরীকরণ, জনস্বাস্থ্য উন্নয়ন, এই যে বৈশ্বিক সমস্যাগুলো, এই বৈশ্বিক সমস্যা সমাধানে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন কি ক্লাইমেট, জলবায়ু পরিবর্তন এবং ডিজাস্টার পরিসংখ্যান, এটা একটা নিউ ডাইমেনশন আমার মনে হয়, এবং আমাদের এখানে একটা ইসিডিএস সেলও গঠন করা হয়েছে। 2030 সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং সার্বিকভাবে জাতীয় উন্নয়নের জন্য সঠিক ও সময়োচিত পরিসংখ্যানের কোনো বিকল্প নাই। এছাড়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প 2041, ডেল্টা প্ল্যান 2100 সহ সকল জাতীয় আঞ্চলিক মাইলফলক অর্জনের জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। স্মার্ট বাংলাদেশ গঠন আমাদের বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিও। আমরা জানি যে এই স্মার্ট বাংলাদেশের মধ্যে 3-4টি উপাদান আছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি। এখন এই যে স্মার্ট সিটিজেন তৈরির ক্ষেত্রে তথ্য সমৃদ্ধ স্মার্ট সিটিজেন গঠনে বিবিএস ভূমিকা পালন করছে। আপনারা জানেন যে এখন গ্রামের সাধারণ মানুষও যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত আছে জানে, একদম মানে গ্রামের টিস্টলের লোকরাও এইটা নিয়ে আলোচনা করে। জিডিপি সম্পর্কে আমাদের জনসাধারণ, মানে সাধারণ জনসাধারণ এখন ধারণা রাখে। ইনফ্লেশন এগুলো নিয়ে, এগুলো আমাদের জনগণ বুঝে। এই পরিসংখ্যানিক জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। আজকের এই পরিসংখ্যান দিনে আমাদের এই থাকবে, মানে আমাদের আবেদনটা থাকবে তাই, এবং আমাদের অঙ্গীকারটাও ঠিক তাই থাকবে।
আর পরিসংখ্যানের গুরুত্ব এবং প্রভাব সর্বব্যাপী, এবং এই সর্বব্যাপী প্রভাবের কথা চিন্তা করেই সরকার 2021 সালে জাতীয় পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই দিনটা ঘোষণা করা হয়। এবং পরিসংখ্যানের গুরুত্ব, এই দিন, এই জাতীয় পরিসংখ্যান দিবস ঘোষণার পর থেকে আমার মনে হয় যে পরিসংখ্যানের গুরুত্ব অনেক অনেক বেড়ে গেছে, মানে এর যে ইসেন্সটা মানুষ এটা বুঝতে পারছে বা আমরা সবাই বেশি বুঝতে পারছি। আর এখানে আমাদের যে মূল প্রবন্ধ পাঠ করলেন মিস্টার রফিকুল ইসলাম আমাদের পরিচালক, উনি আপনাদের এই যে পরিসংখ্যান সম্পর্কে অনেক বিষয় বলেছেন, যে মানে আমাদের প্রধান অতিথি স্যারও এটা বললেন যে এই পরিসংখ্যান প্রণয়ন শুধু মানে আমাদের উপরে নির্ভর করে না বা সরকারের উপরে নির্ভর করে না, এটা অনেক ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, আমাদের সাথে অনেক অর্গানাইজেশন আছে, যে রিপ্রেজেন্টেটিভ ফর ওয়ার্ল্ড ব্যাংক আছে, আমাদের জনসমারি প্রকল্পের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, IMF আছে, আমাদের CPI করি সেগুলোর তারা দেখেন, আমাদের ILO, ইউনিসেফ, অল পার্টনার অর্গানাইজেশন আছে, তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল সাপোর্ট নিই, ফাইন্যান্সিয়াল সাপোর্টও নিই, টেকনিক্যাল সাপোর্ট অলসো নিই, এর মাধ্যমে একটা পরিসংখ্যান তৈরি হয়। তারপরে বলতে হবে যে এখন এই যেদিন আমরা পরিসংখ্যান যে একটা কি বলবো মানে আমাদের মানে ভীষণ বর্তমান বাংলাদেশ উন্নয়নের যে লেভেলে আছে, পরিসংখ্যানের গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে।